চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগরে সরকারি নির্দেশনা অমান্য করে গড়ে ওঠা একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। পাহাড়ের মধ্যে এই অবৈধ ভাটাটি রোকন চেয়ারম্যানের মালিকানাধীন। শাহ আলী ব্রিকফিল্ড নামে এই ভাটার জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআই এর মানপত্র কিছুই ছিল না। এর আগে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান চট্টগ্রামে পরিবেশ ধ্বংসকারী অবৈধ ও বেআইনি ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের আদেশ অবমাননার কারণে পরিবেশ সচিব ও চট্টগ্রামের ডিসি সহ প্রশাসনকে আইনি নোটিশ পাঠান। তারই পরিপ্রেক্ষিতে এই অভিযান।